করোনা মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্য আপৎকালীন ত্রাণ তহবিল তৈরি করেছেন। আজ কোচবিহার স্টেট ব্যাংকের মাধ্যমে 1 লক্ষ টাকা পাঠালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়। মন্ত্রী জেলা জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের কাছেও আবেদন করেন। সারা দেশের সাথে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের চিকিৎসার জন্য এবং বিভিন্ন উপকরণ কেনার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর যে ইমার্জেন্সি যে অ্যাকাউন্ট তিনি খুলেছেন আইসিআইসি ব্যাংকে, সেখানে আমি 1 লক্ষ টাকা আজকে স্টেট ব্যাংকের মাধ্যমে পাঠালাম।